আসসালামু আলাইকুম, আমি শিমু বলছি। শিমু রেনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের কাঁচা পেঁপের ভাজি রেসিপি। খুবই হেলদিকর একটি খাবার। আপনারা যারা পেঁপে খেতে পছন্দ করেন তাদের কাছে আমার এই পেঁপের রেসিপি খুবই ভালো লাগবে, আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটি করা যায়। এই তো আমি এখানে একটি পেঁপে নিয়েছি, এখন আমি পেঁপেটি কেটে নিব। প্রথমে আমি মাঝখানে পেঁপেটি থালি করে কেটে নিলাম এবং বিচিগুলো বের করে নিলাম। খুবই পাতলা করে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু ঝুড়ি করেও কেটে নিতে পারেন। এই তো পেঁপে কাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অন করে কড়ার বসায় দিয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসছে, এখন আমি আস্ত গোটা জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কালো জিরা, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ। নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, এখন একটু বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসছে, এখন আমি ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া দিয়ে নিব। আবারও ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। অলরেডি কিন্তু পানি শুকে গিয়েছে, এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কাঁচা পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী। আপনারা যারা ডায়েট করতে চাচ্ছেন, আপনারা কিন্তু নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন। আর অনেকে আছেন শশা খেলে গ্যাস ফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁপে ছালাদ করে খেতে পারেন। কাঁচা পেঁপে সবজি হিসেবে ক্রোনিক ডিজিজ, গ্যাস প্রদাহ দূর করে, কিডনি রোগী, ডায়াবেটিস, লিভার সিরোসিস সব ধরনের রোগীর সেফ সবজি হিসেবে খেতে পারে। আর পেঁপের ভিতরে পাপাইন নামে যে অ্যানজাইম থাকে, সেটা বডির হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও কাঁচা পেঁপেতে আছে ভিটামিন সি, ফাইবার, মিনারেলস, তাই আমাদের নিয়মিত পেঁপে খাওয়া উচিত। ভাজিটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সার্ভের জন্য প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের কাছে আমার এই পেঁপে ভাজি যদি ভালো লেগে থাকে, প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ারও করবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর পরবর্তীতে আমার রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।